ডাটা এন্ট্রির ক্ষেত্রে একটা বিরক্তিকর বিষয় হচ্ছে আমরা এখানে লিখতে যাই, লিখতে লিখতে গিয়ে যেমন আমি এখানে লিখলাম ওয়ান, তারপর হচ্ছে এখানে গিয়ে আবার নেক্সটে যাব, এখানে নাম লিখলাম, তারপর এখানে মোবাইল নাম্বার লিখলাম, তারপর পজিশন লিখলাম, তারপর বেসিক লিখলাম, এভাবে একটা লিখতে লিখতে অনেক সময় চলে যায়। তো এখন আমরা এই কাজটা কীভাবে দ্রুত করতে পারি সেটা আমরা দেখবো, আর স্মার্ট ওয়েতে কীভাবে করবো। তো এটার জন্য প্রথমে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একদম কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এই টুলবারটা এই জায়গায় থাকতে পারে, এখানে এই যে এই তিন এই তীর চিহ্ন অ্যারো সিম্বলটাতে ক্লিক করব। করার পর মোর কমান্ডসে যাব, মোর কমান্ডসে গিয়ে এখান থেকে আমরা পপুলার কমান্ড থেকে অল কমান্ডসে যাব, এবং একদম নিচের দিকে ফন্ট অর্থাৎ এফ ইয়াতে চলে আসবো। এফ এখানে দেখেন সিরিয়াল করা নামগুলো আছে, আমরা যদি এখান থেকে এফ ক্যাটাগরিতে ইয়াতে আসি সিরিয়ালে, তো এখানে আমরা একটা অপশন পাবো ফ্রম, এই যে এই ফর্মটা, ফর্মটা ক্লিক করে আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ একটু পরে এখানে যতক্ষণ আমরা ওকে দিব এখানে চলে আসবে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাদের ফর্মটা চলে আসছে। তো এখন দেখেন ট্রিক্সটা কীরকম, আমি এখান থেকে এই লাইনটা সিলেক্ট করলাম, অর্থাৎ টাইটেল লাইনগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ফর্মে ক্লিক করলাম, এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে একটা ডাটাবেসের ফর্ম চলে আসছে। এখানে আমরা এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ডাটাগুলো এন্ট্রি করব। এখানে আমি নাম লিখলাম, নাম লেখার পর এন্টার, সরি এখানে আমি দুই নাম্বারটা লিখি, এখানে দুই নাম্বার দিলাম, তারপর হচ্ছে নাম লিখলাম, তারপর এখানে এসে তারপর এখানে এগুলো এই ইনফরমেশনগুলো আমরা যা ইচ্ছে এখানে লিখতে পারি। লেখার পর আমি যদি এখানে এন্টার দেই, এখানে এন্টার দিলেই হবে, এন্টার দিলাম, এন্টার দিলে এটা সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এরকম যদি আমাদের দরকার হয়, যেমন এখানে যদি আমি লিখতে যাই এরকম নিচে অনেকগুলোতে চলে যেতে হবে, একদম নিচে চলে যেতে হবে, কোথায় কী আছে এটা আমরা সহজেই বুঝতে পারবো না। তো এভাবে ফর্ম আকারে যদি ডাটাগুলো এন্ট্রি করেন আপনার ওয়েটাও ঠিক সুন্দর থাকবে এবং আপনার নিচেও যেতে হবে না। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা টেনে আবার দেখুন।